দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলছি, আমরা অনেকেই খাওয়ার পর গোসল করে থাকি, কিন্তু যদি কেউ খাওয়ার পর গোসল করে তাহলে কি শারীরিকভাবে কোনো সমস্যা হতে পারে কিনা, কিংবা বিজ্ঞান বা ডাক্তারের দৃষ্টিকোণ থেকে খাওয়ার পর গোসল করা যাবে কিনা, এই অভ্যাসটি যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি আপনার এই অভ্যাস না থাকে তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তবে চলুন আমরা শুরু করি আজকের এই মূল টপিকের আলোচনা। খাবার খাওয়ার পর গোসল করা যাবে না, এমনটি করলে শরীরে রক্তের চাপ অত্যন্ত বেড়ে যায়। রক্তের চাপ বেড়ে যায়, এতে করে পাকস্থলীর হজম ক্ষমতা কমে যেতে পারে, যার ফলে পেটের ভিতর গ্যাস জমে যাওয়া কিংবা পাতলা পায়খানা সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। অতএব আমাদের উচিত হবে খাওয়ার পরপর সাথে সাথেই যেন গোসল কোনোভাবেই না করি। যাদের এই অভ্যাসটি রয়েছে তাদেরকে এই অভ্যাস পরিহার করতে হবে।